মাস্ক ব্যবহার না করলে কোনো ধরনের সরকারি বেসরকারি সেবা দেওয়া হবে না মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান কোভিড প্রতিরোধে ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে মুজিববর্ষের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া এবং সম্প্রতি প্রস্তাবিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয় এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগগুলো সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান কোভিড ভ্যাকসিন পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে ভ্যাকসিন সংগ্রহের যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং এটাও পর্যালোচনা করা হয়েছে এবং কোথা থেকে ভ্যাকসিন সম্ভব আমরা পেতে পারি সেই বিষয়ে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে জুন জুলাই পর্যন্ত একটা প্যানিক অবস্থাতে ছিল তারপরে যখন পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা একটা স্টেবল আসলো যে এই ট্রিটমেন্ট প্ল্যানটা একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট প্ল্যান এখন আল্লাহ রহমতে সব জায়গায় সব হাসপাতালে এখন অসুবিধা এবার ঢাকা মেডিকেলেই দেখেন কোভিডটা আলাদা হয়ে গেছে এটা আলাদা হয়ে গেছে কোনো অসুবিধা হচ্ছে না তিনি জানান করোনা মোকাবেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নো মাস্ক নো সার্ভিস নীতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে যতগুলো আমাদের ইনস্টিটিউশন আছে সোশ্যাল বা অর্গানাইজেশনাল বা ফর্মাল প্রতিষ্ঠান সব জায়গাতেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি 1 নম্বর হলো নো মাস্ক নো সার্ভিস সব প্রতিষ্ঠান বাজার হাট বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনো হোক বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে এটা একদম আমরা কম্পালসারি করে দিয়েছি এবং সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম একদম বড় একটা ইসে দেওয়া থাকবে পোস্টারের মতন যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না এবং ইসলামিক ফাউন্ডেশন আমাদের বিভিন্ন মসজিদ দেশের সব মসজিদে অন্তত দিনে 2 বার করে নামাজের পরে প্রচার করার জন্য যে আপনার এই মাস্ক পরা রাষ্ট্রীয় আদেশ সব ধরনের জনসমাগমে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মসজিদে দিনে অন্তত 2 বার মাস্ক ব্যবহারের বার্তা প্রচার করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব পান্থ রহমান চ্যানেল আই ঢাকা